নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা গত পর্বে শুভ্র হালদার মহাশয়ের এই অসাধারণ বাগানের অ্যাডেনিয়ামের অংশটা দেখেছেন তখনই আমরা বলেছিলাম যে এই বুগেনভেলিয়া এবং অন্যান্য গাছ যেগুলো ছাদের মধ্যে রয়েছে সেগুলো আমরা পরের পর্বে দেখাবো আজকের পর্বে এই অসাধারণ ফুল হয়ে থাকা বুগেনভেলিয়ার গাছগুলোকে দেখুন এবং তার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য যে গাছগুলো ছাদ ভরে রয়েছে সেগুলোও দেখতে থাকব যেমন রয়েছে অসাধারণ অর্কিড অর্কিডেরও কিছু ফুল এসছে সেগুলো আপনারা দেখতে পারবেন আমরা পরিচয় করব এই অসাধারণ শিল্পের সৃষ্টিকর্তা সুব্রতলদার মহাশয়ের সঙ্গে নমস্কার সুব্রোদয় নমস্কার তুমি শুধু অ্যাডেনিয়ামের নন তুমি তার সাথে সাথে এত সুন্দর এই বুগেন ভ্যালি আর বনসাইগুলো করেছো আমাদের এই গাছগুলো একটু চিনিয়ে দাও কত বছর বয়স এগুলো জানিয়ে দাও বুগেন যেমন এই গাছটা আমরা শুনতে পাচ্ছি যে ফুলটা তোমার শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ প্রচুর ফুল ছিল গাছটা প্রচুর ফুল ছিল এগুলো সব আমি কালেকশান করেছিলাম মানে একসময় কালেকশান করেছো হ্যাঁ তারপরে করে তারপর আমি নিজে আর কি এরকম শেপ করে আর কি শেপ দিয়েছো হ্যাঁ হ্যাঁ শেপ দিয়েছো বনসাই পটে নিয়েছি বনসাই পটে দিয়েছো হ্যাঁ এগুলোর কত বয়স হতে পারে গাছগুলোর

এই গুলো তো পাওয়া যাচ্ছে এখন হ্যাঁ পটগুলোর মধ্যে খাওয়ার ভরে শুধু টবের মধ্যে গুজে দিতে হয় তাই তো আর এই রুটগুলোকে তুমি ট্রেনিং করিয়েছো হ্যাঁ এই মানে এটাকে নেবারই বলে তা বনসাই তুমি কোথাও শিখেছো বনসাই কিছু দিন একটু শিখেছিলাম আর বাদবাকি নিজস্ব অভিজ্ঞতা থেকে করে যাচ্ছো তারপর নিজে এখানে কতগুলো তোমার এই রকম বুকেনভিলি আর বনসাই রয়েছে এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা মতো আছে ছটা ছটা আর কি খুব একদম ফুল রেডি সাতটা সাতটা বড় গাছ আছে এখানেও একটা সুন্দর গাছ রয়েছে এটা ফুল আসছে হ্যাঁ এখানে তোমার এটা চিত্রা ভেরাইটি চিত্রা চিত্রা ক্রিম এটা চিত্রা ক্রিম এরও খুব সুন্দর ফুল চিত্রার তো খুব বড় হয়ে যায় ডাল তাকে এরকম ভাবে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখা এটা তো একটা বিরাট মুন্সিয়ানার কাজ একে আর ওই রকম বড় ডাল ছাড়ে না না তো এরকমই থাকে এখন এটা এই চাললে আমি এই পিঞ্চিং করে দিই পিঞ্চ করে দাও এগুলো অনেকবার ফুল আসে না 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 এতে এটাতে খুব কম ফুল খুব কম ফুল আসে একবারই ফুল আসে একবারই ফুল আসে চিত্রাতে ফুল খুবই কম এগুলো বনসাইয়ের ক্ষেত্রে তুমি মাটির টব ইউজ করেছো হ্যাঁ যেটা আইডেনিয়ামের ক্ষেত্রে প্লাস্টিকের পটগুলো ইউজ করছো সেটা আইডেনিয়ামের ক্ষেত্রে যেটা করছো সেটা বনশায়ের ক্ষেত্রে করছো না কারণ এই থালা জাতীয় পটগুলো মাটির ভালো লাগে নাকি হ্যাঁ হ্যাঁ বুবনবলিয়া তো এখনও কিছু কালেকশান করেছে এবছরও নাকি কিছু কালেকশন করেছে চলো আমাদের ওই ফুলগুলোকে দেখি কাছ থেকে এত অসাধারণ শোভা বন্ধুরা আপনারা তো যারা আগের পর্বের ভিডিও দেখেছেন তারা এই অসাধারণ অ্যাডিনিয়ামের টাওয়ার তৈরির প্রক্রিয়াগুলোকে আমরা দেখিয়েছি যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই দেখে নেবেন আর এই টাওয়ারগুলোকেও আমরা আগের পর্বে খুব ভালোভাবে দেখিয়েছি প্রত্যেকটি গাছকে যারা আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই আরেকবার দেখে নিন এই অসাধারণ শিল্পকর্মের সৃষ্টিকর্তা শুভ্র হালদার মহাশয় ছাদ জুড়ে সারা পৃথিবীর বিভিন্ন প্রজাতির অ্যাডিনিয়ামকে অত্যন্ত সুন্দরভাবে করে চলেছেন চলুন আজকে এই বুগেনভেলিয়ার বনসাইগুলোকে দেখি সুব্রতা এই বোগনবিলিয়ার বনসাইটা একেবারে প্রতি বছর একই জায়গায় দেখি এটা তো তোমার পিক্সি ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ তো একে একদম এই ছোট করে রেখে দিয়েছো ছোট করে এবার আরো ছোট করে আরো ছোট করে দেব এবার একটু এইখান থেকে কেটে দেবো হুম তাতে কি আরো ভালো লাগবে না হ্যাঁ কারণ কি এই হিসাবে না হাইটটা অনেকটা বেশি হয়ে গেছে হাইটটা বেশি হয়ে গেছে হাইটটাকে কমাতে মানে তুমি সোইন বনসাই করতে চাইছো নাকি হুম হুম সোইন কি মা মামে করতে চাইছো এই জাতগুলোর নামগুলো তোমার জানা আছে না নাম জানা নেই নামগুলো জানা নেই এটা এটা যেমন এই থাই ডিলাইট না না থাই ডিলাইট থাই ডিলাইট না ওই যে দু রকমের ফুল হয় কি বলে ওটা থিমা 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 এটা থিমা ও থিমা এত সুন্দর হয়েছে এটা থিমা থিমার তো সাদা পাতা এবং হলুদ পাতা এরকম হয় হ্যাঁ হ্যাঁ সেটাই হয় না এটা সেটাই হয় কিন্তু বলা মুশকিল কখন কোনটা কি কখন কোনটা বিভিন্ন রকম ফুল আসে এই ফুলটাాలే হ্যাঁ এই ফুলটাও অসাধারণ হ্যাঁ খুব সুন্দর তুমি মানে গাছকে একটা সঠিক নিয়ম পরিচর্যার মধ্যে রাখো বলে গাছগুলোর আলাদা রকমের শোভা সৃষ্টি হয় তবে একটা কি জিনিস কি মানে বগেনভিলিয়ার ফুলের যে কালার না ক্যামেরাতে আসে না আসে হ্যাঁ আসে না ক্যামেরাতে পুরোপুরি কালারটা আসে না অরিজিনাল কালারটা আসে না ক্যামেরাতে প্রকৃতির রংটা ধরতে পারে না এখানেও একটা খুব সুন্দর বড় ব্রাক্টের ফুল দেখতে পাচ্ছি এটা ডাগফিট ডাগফিট এই বগান গুলো তোমার বছরে অনেকবার ফুল দেখতে পাই না হ্যাঁ দু তিনবার তো হয় দু তিনবার পূর্ণ ফ্লাস আসে আর অল্প স্বল্প ফুল সব সময় চলতেই থাকে হ্যাঁ এই যে এটাও কত সুন্দর একটা বগান বিলিয়ার বনসাই হয়েছে এই বনসাইটা কি তুমি সবসময়ের জন্যই চর্চা করে আসছো বগান ক্ষেত্রে মোটামুটি মোটামুটি ভাবে এত অ্যাডেনিয়াম করে তারপরে এই বোগেন এবং অন্যান্য গাছগুলোকেও তুমি যত্ন করতে আমার এই দুটো গাছই প্রিয় এই বোগেন আর হলো গিয়ে আপনার অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম কারণ কারণ তুমি ব্যস্ত মানুষ তোমার জন্য ভালো নাকি হ্যাঁ তুমি তো একটা বড় ধরনের কাজের সাথে যুক্ত আছো তারপরেও এতগুলো গাছকে মেনটেন করো কোনো মালি আছে না না আমি একাই কোনো মালি নেই কেউ নেই এই পুরো ছাদের সমস্ত গাছ আমি তো মাঝে মাঝে চিন্তা করছি যে বন্ধ বন্ধ করে দেব ঠিক আছে বন্ধ করলে কি করা হবে সারা বিশ্বের লোক তোমার এই বাগান দেখে এত মুগ্ধ হন তোমার বাগানটা সারা বিশ্বের মানুষ দেখেন তা তুমি বন্ধ করলে কি করে হবে আচ্ছা এখানেও একটা অসাধারণ ভ্যালি আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই ওই তোমার কাছে পাঁচ ছ বছর ধরে রয়েছে হ্যাঁ এবং এই গাছগুলোকে যে অন্যান্য জায়গায় দেখি প্রচুর পরিমাণে তার দিয়ে ডালগুলোকে বাঁকানো তোমার ক্ষেত্রে কিছুই করো না যে তুমি আমি ব্রুম স্টাইল করেছি তো হ্যাঁ ওই জন্য তো তার দেওয়ার কোনো প্রয়োজন তার দেওয়ার কোনো প্রয়োজন নেই তাতে কি গাছগুলো একটু বেশি খুশিতে থাকে হ্যাঁ তার দিয়ে জড়ালে গাছগুলো একটু মানে কষ্ট না সেরকম কোনো ইয়ে নেই সেরকম কোনো ব্যাপার না তার দিয়ে রাখলেও যে সে খারাপ থাকবে এরকম কোনো নেই আচ্ছা ভালোই থাকে হ্যাঁ কিন্তু তোমার ক্ষেত্রে দেখেছি গাছগুলো একদম খুশিতে রয়েছে আলাদা রকমের খুব প্রাণবন্ত এই একটা ভ্যারাইটি আছে এর মধ্যে হ্যাঁ এটাও খুব ভালো ভ্যারাইটি কি নাম বলো তো জানি না জানো না খুব সুন্দর ভ্যারাইটি প্রচুর ফুল হয় এর ডোয়ার ভ্যারাইটি ডোয়ার ভ্যারাইটি হ্যাঁ খুব বুশ ভ্যারাইটি এটাও একটা চিত্র এটাও চিত্র চিত্রা তো অসাধারণ ফুল এক এক সময় এক এক রকমের ফুল হয় না চিত্রাতে এটাও তো একটা খুব সুন্দর হ্যাঁ এটা খুব সামনে ফুল আসবে এই অল্প অল্প কুড়ি দেখা দিয়েছে এটা কি তোমার ওই পার্পেল স্টার মনে হয় খুব সম্ভব ওটা এটা 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 একই একই হ্যাঁ এই যে তোমার কাণ্ডগুলো গাছের একটা অন্য রকমের একটা মোচড় দিয়ে দিয়ে উঠছে এবং বেশ শক্তপোক্ত এবং চারিদিকে অগছালো ডাল পালা নেই এর জন্য কিন্তু আমাকে নিয়মিত ছাটাই এবং করতে না অসাধারণ এখানেও একটা বোকন দেখছি এটা কি এবছরে সংগ্রহ করলে হ্যাঁ এটা সংগ্রহ করেছি কিন্তু এটা যে কি ভ্যারাইটিটা কি সেটা আমি জানি তুমি ভ্যারাইটির দিকে তাকাও না তুমি ভালো লাগলে নিয়ে আসো তখন ফুলও ছিল না কিন্তু তখন ফুলও ছিল না গাছটা এত বড়ও ছিল না যে তাও হয়ে গেছে তো এটাকেও বনসাই পটে বসাবে ইচ্ছা আছে হ্যাঁ গাছটা তো খুব গোড়াটা খুব সুন্দর হয়েছে প্রথমেই বজ্রায় বসাও বসানো আস্তে আস্তে বড় করে তারপর হ্যাঁ কাণ্ডটাকে মোটা করে তবেই আর কি বসাও চলো আমরা এই দিকের ছাদটা দেখি এবং তারপরে ওই ছাদটায় যাই ওই ছাত্রায় তোমার অনেক আম গাছ এবং অন্যান্য গাছ রয়েছে আর অ্যাডিনিয়ামের প্রচুর সিট বিদেশ থেকে আনিয়েছো সেগুলোকে তুমি সব চারা ফোটাচ্ছো এটাও একটা বোকনবেলি আর ভালো ভ্যারাইটি মোনালিসা মোনালিসা রেড রেড এটাকে ওই বনসাই করার একটা ইয়ে চলছে কি সুন্দর গাছটা হয়েছে তুলনাহীন এটা তো তার দিয়ে পাচ্ছেন তাই এর চেয়ারটা কি খারাপ আছে হ্যাঁ এটাও খুব সুন্দর হয়েছে এটা কি সে আমার ওখান থেকে আনা গাছটা না না সেটা তো সেটা তো বাঁচাতে পারে বাঁচাতে পারো নি না কি সুন্দর এটা তো আমি ভুলে গেছিলাম যে তোমার ওটা মরে গেছে। অনেক দিন হয়েছে। অনেক দিন আগে মারা গেছে ওটা। এ তো মরে না কি করে মল? কি জানি গোড়াটা পচে গিয়েছিল। হুম। কি জানি কি হলো। এটাকে তুমি বনসাই তৈরির প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাচ্ছো তাই তো? ওই তো সব কাটিং-কাটিং করে আর কি। এটা কি করা হচ্ছে? এটা এরকম ছিল। এটা অনেক আরো হাইট ছিল। হুম। সেটাকে এখন ছোট করে এখন এই পর্যায়ে এসেছে। ডালগুলো ছেড়ে ছেড়ে তারপর এখন এই রকম দেখাচ্ছে। এই জল দেয়া খাবার দেওয়া সার দেয়া সমস্ত কিছু তুমি একাই কর কেউ কিছু হাত দেয় না সাদের সমস্ত গাছ সব হাজার দুই এক মতন গাছ আছে নাকি সব মিলিয়ে না না কেন ছোট চারা টারা ধরলে তাই হবে ওই ছোট সিডলিংস ধরে হ্যাঁ তার বেশি হবে বেশি হবে তাহলে অনেক বেশি হবে আচ্ছা এখানে অন্যান্য গাছগুলো একটু দেখে নি তোমার এখানে যে বনসাইয়ের গাছগুলো রয়েছে এখানে জেড প্ল্যান্ট রয়েছে কিছু বগনভেলি আর এখানেও কিছু ভ্যারাইটি সংগ্রহ দেখছি এটা নতুন সংগ্রহ করেছো না হ্যাঁ খুব সুন্দর বেটার ইটা ব্রাকটা জবা গাছও কিছু আছে জেটগুলো জেঠগুলো বনসাই করছো জেঠগুলো বনসাই করছো একটা সুন্দর লঙ্কা গাছও আছে এই আরেকটা আইডেনিয়াম এটাকেও গ্রাফ করবো গ্রাফ করবে মাথায় অন্য ইয়ে বড় সাবে তাই তো এটা এমনি ওবেসামের ভ্যারাইটি ওবেসাম চলো আমরা উপরে যাই একটা বগেন আছে ও এটা একটা বগেন বিলি আছে গ্রাফ করা গ্রাফ করা মাল্টি গ্রাফ মাল্টি এটা আমার নিজের করা না ও কিনে এনেছো হুম কিনে নিয়ে এসেছিলাম একসাথে অনেকগুলো কালারে ফুল এসছে এদিকে সাদা

এটা খুব ভালো গাছটা খুব ভালো গাছ আর হয়েছেও খুব সুন্দর তোমার এটা এক্সিবিশনের প্রাইজ পাওয়ার মতো গাছ হয়েছে এটা প্রাইজ পেয়েছিল প্রাইজ পেয়েছিল না কোথায় নিয়ে গেছিলে ওই আমি নিয়ে যাইনি ওই ওরা এসে নিয়ে গেছিলো ওই পানিহাটিতে যে এটা হয় পানিহাটি ফ্লাওয়ার শোতে নিয়ে গেছে ওইখানে নিয়ে গেছে ফাইকাস লং আইল্যান্ড এই যে পাতাগুলো একটু লম্বাটে একটা আছে গোল ধরনের এটা লম্বাটে পাতা লম্বা একটা পরিপূর্ণ বনসাই তৈরি হয়েছে দেখি ফার্স্ট প্রাইজ পেয়েছিল না সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ পেয়েছে খুব সুন্দর আচ্ছা এই অ্যারেডিয়ামের ফুলটা তো আগের ভিডিওতে আমরা দেখাই নি কী সুন্দর ফুলটা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল পেটালসের খুব বড়ো বড়ো ফুল হয় চলো আমরা ওপরে উঠি

এবারে খেয়ে বুঝতে পারবে কিরকম আম হ্যাঁ ভালো জাতেরই হবে এত সুন্দরভাবে ভাবে লাগানো এনে সে যখন ভালো জাতি তো অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছিলাম ভালো জাত তো হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ভালো জাত তো কোনো সন্দেহ নেই এই দুটো সম্পর্কে জানা আছে নাম না এটা একটা আছে মানে আমি বলছি ব্যানানা ম্যাঙ্গো আছে হ্যাঁ কাটিমুন আছে একটা আর একটা যেন কি একটা ভ্যারাইটি আমার ঠিক ওটা খেয়াল নেই এখানে শুধু ফলের গাছগুলো লাগিয়েছে ফলের গাছ আর কিছু কিছু গাছ আছে

আমাদের বাড়ির পিছনে ছিল রয়্যাল গাছ হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদের দেশীয় একটা গাছ মনে হয় তা এই রয়্যাল গাছ তো খুব কম বাড়িতে দেখা যায় এটা লাগিয়েছো কেন ফলটা খেতে খুব খুব ভালো ভালো টক টক ভীষণ অন্য রকম রেড ডায়মন্ড পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা হয়েছে হ্যাঁ এই তো এই তো পেয়ারা ঝুলছে এটা খুব ভালো পেয়ারা হ্যাঁ খুব ভালো পেয়ারা ভীষণ ভালো পেয়ারা এই পেয়ারা এই দেখেন এই যে এখানে অনেক পেয়ারা এসছে এখানে আছে ওই যে এইদিকে আছে রেড ডায়মন্ড খুব ভালো পেয়ারা এইদিকে আছে মানে এগুলো বড় হচ্ছে আবার এদিকে ছোট ছোট হচ্ছে খুব সুন্দর পেয়ারা আর এটা ডালিম এগুলো হ্যাঁ ওই বেদানা 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 ডালিম কি এক জিনিস সামান্য পার্থক্য আছে শুনেছি হুম কি এটা কিন্তু ডালিম না ডালিম নয় না আর এই যে এইখানে একটা তোমার গাছ দেখতে পাচ্ছি অনেক বড় যে ব্রাজিলিয়ান মালবেরি মালবেরি এটা অনেক বড়টা হুম লম্বা লম্বা অনেক লম্বা ব্রাজিলিয়ান মালবেরি আরেকটা আছে যে হিমালয়ান মালবেরি অনেক লম্বা এটা তার থেকেও আলাদা নাকি সেটা বলতে হবে না হ্যাঁ কিন্তু পাতা অনেক বড় বড় অনেক বড় পাতা কত দাম নিয়েছিল এই গাছটা নশো টাকা মানে নশো টাকা নিয়েছিল ছোট্ট গাছ নিয়েছিল খুব সুন্দর গাছ ডালিম এখনো হয়নি

এই যে বাতাবি লেবুর যে সব ফুল আসছে হুম প্রচুর গাছ প্রচুর এটা কি গাছ গো এটা হলো গিয়ে এটা হচ্ছে আমাদের এটা টেনিস বল চেরি চেরি হ্যাঁ টেনিস বল চেরি এটা খুব ভালো টেনিস বল চেরি এগুলো সাউথ ইন্ডিয়া থেকে এই গাছগুলো বলে আসে এরকম জানি না কোথা থেকে আসে আচ্ছা এইখানে এটা কি গাছ এটা হলো থাইল্যান্ডের একটা কি গাছ বেশ বলে আমি নামটা বলতে পারবো না ও ওই যে ছোট ছোট সাইজের ফুল হয় সাদা সাদা ফুল হয় অনেক ফুল হয় প্রচুর ফুল হয় এটা বনসাইও হয় বন হ্যাঁ বনসাই কর করছি তো এটা বনসাই করে দিয়ে করছে এটা মেইনটেইন করা যায় না প্রথম অবশ্য এত ডাল ছাড়ে হুম এটা কিন্তু অনেক মোটা হ্যাঁ খুব মোটা গাছটা কিন্তু অনেক মোটা হুম অনেক পুরনো গাছ থাউজেন্ড ফ্লাওয়ার নাকি বলে জানি না তাই না কি একটা বলে আমি ভুলে যাচ্ছি না আচ্ছা এখানে যে লেবুটা এটাও তো প্রচুর পরিমাণে হচ্ছে এটা কি লেবু এটা কাগজি লেবু কাগজি লেবু এত পরিমাণে হচ্ছে ঠোকায় ঠোকায় হয় ঠোকায় তবে দারুন এটা এটা চায়না কমলা চায়না কমলা মানে ওই চায়না অরেঞ্জ যেটা কি বলে এই যে ফুল আছে এখন ফুল হয় নাকি লেবু গাছে হ্যাঁ এখনই তো ফুল আসবে লেবু গাছে এটা যেমন এই আপনার ইয়ে এটা

অনেক বড় বড় সাইজের লেবু হয় এটা যেমন পামকিন লেমন পামকিন লেমন সেই ইয়ের মতন তোমার কুমড়োর মতন কুমড়োর মতো দেখতে গত বছর আমরা এটা একটা চায়না কমলা এটা চায়না কমলা প্রচুর গাছ তোমার বন্ধুরা এখান থেকেও ছাদের শোভাটি একবার দেখুন কি অপূর্ব লাগছে দেখুন বন্ধুরা এর ওপর থেকে ছাত্রীর শোভা দেখুন চারিদিকে কি সুন্দরভাবে প্রত্যেকটি গাছের শয্যা একজন মানুষ কোনো মালি ছাড়া নিজস্ব কর্মব্যস্ততাকেও সামলে এত সুন্দর বাগান করতে পারেন তাকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা শুভ্রদা অনেক মানুষ তোমার কাছে আসতে চান এবার তুমি অনেক সময় নাম্বার আগে দাওনি না না ওই আগের ভিডিওতেও তো দিয়েছি দিয়েছো হ্যাঁ তাহলে নাম্বারটা একটু আরেকবার বলো নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর ওয়ান সিক্স ফাইভ সিক্স এটা হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে তুমি তো ব্যস্ত থাকো তোমাকে কি নির্দিষ্ট সময়ে ফোন করলে ভালো মোটামুটি দুটোর পর মানে দুপুরে দুটোর পর দুপুর দুটোর পরে নাম্বারটা আরেকবার বলো নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর ওয়ান সিক্স ফাইভ সিক্স ঠিক আছে

আমি তো নতুন হ্যাঁ ওই জলটাই তোমার নতুন তাই তো নতুন হ্যাঁ জলটা স্প্রে করা হয় আর ওই 1261 জিরো যেটা আছে ওটা স্প্রে করা হয় তারপরে এনপিকে ওই 20 20 20 ওটা করা হয় অস্পকড় দিয়ে দিয়েছো তার মধ্যে পড়া হ্যাঁ কিছু অস্পকড় দেওয়া আছে এটা কিন্তু একটা স্পিসিস রাইটিং এটা হ্যাঁ খুব সুন্দর অন্যরকম এখানে যে তোমার জেনরোবিয়াম গুলো ফুটছে এরা তো খুব সুন্দর হ্যাঁ ফিলোনসিসের সব বার্ড এসছে তাহলে এবারে নতুন আমরা পাবো অর্কিড তাই তো তোমার কাছ থেকে সব বার্ড এসছে ফিলোনসিসের কত পুরাতন গাছ তুমি অর্কিডের দিকে এবার মনোযোগী হয়েছো তাই তো এই যে এটা অর্কিডের ফুল দেখতে পারবো এগুলো ডেনড্রোবিয়াম না এগুলো ডেনড্রোবিয়াম এগুলো ফিলোনসিস 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 তো খুব স্পর্শকাতর গাছ কিন্তু তোমার তো ফুল আসছে সব হ্যাঁ সব কটায় বার হচ্ছে সব কটায় মরে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেটাও তোমার নেই না 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 কোনো মডালিটি নেই তাই তো এটা যেমন এটা একটা নতুন ভেয়ারিটি হেবিকি হেবিকি হ্যাঁ এই যে গোড়াতে ফুল আছে গোড়াতে খুব সুন্দর আর কান্ডটা খুব সুন্দর হেবিকি এটা কি তাহলে এটা অর্কিডের ঘর হিসাবে আগামী দিনে আমরা পাবো তাই তো হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা আজকের পর্বে অ্যাডিনিয়াম ছাড়াও আমরা অন্যান্য যে গাছগুলো রয়েছে সে গাছগুলোকে দেখলাম অসাধারণ অর্কিড বিভিন্ন ফলের সংগ্রহ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার